সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সংগঠনটির মধ্যে আমরা প্রতিষ্ঠাতা সদস্য আছে, আমরা দশজনই এক ধারার মধ্যে আছি। উনি একটা আমাদের থেকে এখান থেকে ভিন্ন মতে বিশ্বাসী, এবং আমাদের যে প্রতিষ্ঠা সদস্য প্রতিষ্ঠা সভাপতি আছেন সেলিনা বেগম, উনি 10 বছর চালিয়েছেন। পরবর্তীতে আমরা 21 সালে ওনাকে ওনার ইচ্ছা মতো আমরা মানে লায়লা নাদিন হারুনকে আমরা সভাপতি বলি এবং সুযোগ দিয়েছিলাম। কিন্তু এখন আমাদের যে সংগঠনটি, এই সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হচ্ছে। আমরা আজকে প্রেস ক্লাব বাড়ি আমরা যেখানে ছিলাম, আমরা নির্ভীতে নির্জনে, আমরা কিন্তু এত হৈচৈ আলোকে কাজ করি না, আমরা এত বছর ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু আজকে আমরা শুধুমাত্র এই সংগঠনটি বাঁচানোর জন্য লায়লা নাদিন হারুনের হাত থেকে আমরা আজকে প্রেস ক্লাব পর্যন্ত চলে এসেছি। সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি। আমরা এখানেই বন্ধ করতে চাই না, আমরা যে অভিযোগ দায়ের করেছি তার প্রেক্ষিতে তাকে দোষী সাব্যস্ত করে আমাদের চিঠি দিয়েছে, চিঠিগুলি আমাদের কাছে আছে। এবং এই তিন আমরা এতদিন আমরা যে বিড়ম্বনা, মূলত আমরা বিড়ম্বনাদের জন্য কাজ করি, তাদের আর্থসামাজিক জীবনযাপন এবং উন্নয়নের জন্য আমরা কাজ করে গিয়েছি, এবং আমরা অনেক বড় বড় প্রজেক্ট করেছি, আমরা 102টি প্রজেক্ট করেছি। আমাদের অনেক মন্ত্রী মিনিস্টার এবং সচিব অনেকেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরা অনেক বড় প্রজেক্ট করেছি, কিন্তু বর্তমানে এই 3 বছরের মধ্যে যে প্রজেক্টগুলি করা হচ্ছে সেগুলির ছবি একটু দেখান। একটা 5টা পানির বোতল, 5টা ছাতু, একটা ভ্যান গাড়িতে, এরকম আমরা যেখানে গরু 14টা গরু নিয়েছি বীরঙ্গনা, আমরা সবসময় গরু গৃহপালিত কাবি দিচ্ছিলাম, ঘর বানিয়ে দিচ্ছিলাম, টিন দিচ্ছিলাম, কম্বল দিচ্ছিলাম, নগদ অর্থ কম দিয়েছি না আমরা, কাইন্ডে বিশ্বাস করি সেই জন্য আমরা কাইন্ডে দিয়েছি, সেলাই মেশিন দিয়েছি, আমরা অনুদান এনেছি সরকার থেকে, সেগুলো আমরা তাদেরকে প্রদান করেছি। তো যাই হোক, এখন আমরা এই সংগঠনটি ওনার হাত থেকে বাঁচাতে পারছি না, যার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের পাশে আছেন, পাশে থাকবেন আশা করি। আপনারা তো 11 সদস্য কমিটি, 10 জন যদি একদিকে থাকেন তাহলে তো তাকে বহিষ্কার করা যায়। হ্যাঁ, বহিষ্কার তো তাহলে সেই পদক্ষেপ আপনারা নেন না কেন? না না, আমরা বহিষ্কার করতে চাচ্ছি। আপনারা 3 বছর এবং নারী ও শিশু অধিদপ্তর কিন্তু ওকে কমিটিটা বিলুপ্ত করে দিয়েছে, কিন্তু সে শুনবে না, সে চালাচ্ছে, এবং ব্যাংকও বন্ধ করে দিয়েছিল। এখন আমি সেলিনা বেগম প্রতিষ্ঠাতা সভাপতি, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনেক আশা যে আপনারা আমাদের জন্য, এই যে আপনি বললেন মাত্র যে 10 জন আপনারা যদি হন তাহলে কেন দিতাম না, আমরা প্রতিবাদ করতেছি যে হবে না। আমরা মানে কমিটির মেম্বার আমরা 10 জন, 10 জনের মধ্যে 9 জনই আমরা একটা সূত্রে আছি, কিন্তু সে কারো কথাই শুনবে না, সে নামবে না, সে খুশি থাকবে। এখন আমরা না পেরে বাধ্য হয়ে আপনাদের সমর্থন করেছি, বুঝতে পারছেন? আমি 11 সাল থেকে 2021 সালে আমি সেলিনা বেগম, হ্যাঁ আমি হাউস ওয়াইফ, মূলত কোনো চাকরি বাকরি করি না। অ্যাকচুয়ালি আমরা 4 জন বন্ধু মিলে এটা শুরু করেছিলাম, এই স্বেচ্ছাসেবক ইয়েটা গঠন করেছিলাম যে আমরা মানুষের সেবা করব। সেইটা 21 সাল পর্যন্ত ভালোই চলছিল। 21 সালে কথা বলে রাজনীতির হাতের মাথায় আছে ইলেকশন করতে হবে, তখন আমি বললাম দেখো ইলেকশন না করে জনগণ সিলেকশন কিছুতেই মানবে না। তখন সে 11 জন মেম্বার কোথায় পাবে, একটা ফ্যামিলি থেকে সে 6 জন সেক্রেটারি নিল, তারপরে ট্রেজারার নিল, তারপরে ভাইস প্রেসিডেন্ট নিল, আর এরকম করে ওই ফ্যামিলি থেকে 6 জনকে নিয়ে নিল ইম্পর্টেন্ট পোস্টগুলো আর কি। উনি যে হলো প্রেসিডেন্ট, এইভাবে সে একটা সফটওয়্যার গঠন করল, কমিটি গঠন করল। এই কমিটি গঠন করার পর থেকেই আমরা প্রতিদিনই আমরা যাচ্ছি মিটিংয়ে, এবং আমরা বলতেছি যে এটা এইভাবে হবে না, এটা তোমরা এইভাবে করো, এটা করলে সে আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে, কিন্তু সে আমাদের কোনো কথাই কর্ণপাত করে না। এখন নতুন করে ভাড়া বের করছে, যারা যারা চাচা যায় না 3-4 মাস সবাই বিল হয়ে যাবে, কেউ থাকতে পারবে না। তার মধ্যে দেখো এটা তো হয় না, কারণ এখানে 3-4 মাস অনেকে অনেক কারণে দিতে পারে।
এটা কোনো ব্যাপারই না, এটা অবশ্য কিছু থাকতে পারে, দেশের বাইরে থাকতে পারে, কাজে তো করতে পারে বলে না, খুব পারে বলে সে পাঁচজনকে নোটিশ দিয়ে দিচ্ছে হবে চেষ্টা করছে পাঁচজন। এখন আমরা না পেরে আমাদের কাছে কারণ টাকা পয়সা অনেক লোপাট হচ্ছে, এদিক সেদিক অনেক যাচ্ছে, সেই সব কারণেই আপনাদের সামনে আসছি যে আপনারা এটার একটা আপনার কাছে একটা প্রশ্ন, আপনি তো একজন আইনজীবী, তাহলে যেহেতু আপনি আদালতের রায় নিয়ে গেছেন, তাহলে তো আদালত অবমাননা মামলা করতে পারেন, সেক্ষেত্রে কেন আপনি ব্যবস্থা নিচ্ছেন না? আমরা ওখানে আমার সাথে যারা ছিলেন আগের সদস্য 10-12 জন, আমরা একটা